প্রয়াত মোহাম্মদ হাবিব, 74 বছর বয়সে মৃত্যু বরে মিয়ার। হায়দ্রাবাদের বাড়িতেই জীবনাবসান হাবিবের বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মোহাম্মদ হাবিব। 1965 থেকে 1975 ভারতের হয়ে খেলেন হাবিব। 1980 সালে অর্জুন পুরস্কার পান মোহাম্মদ হাবিব। দেশের প্রথম পেশাদার ফুটবলার হাবিব। কলকাতার তিন প্রধানেই খেলেছিলেন মোহাম্মদ হাবিব। বাংলার হয়ে সন্তোষ ট্রফি জিতেছেন হাবিব। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে। পুরো অবদান, আমি আন্ডার 16 ইন্ডিয়া খেলেছি, আমি আন্ডার 19 ইন্ডিয়া খেলেছি, প্রথম মোহনবাগান খেলেছি, হাবিব স্যার তখন মোহনবাগানে কোচ হয়ে এসেছি, তো পুরোটাই হাবিব স্যারের কৃতিত্ব। আমার জীবনে হাবিব স্যারই সব, মানে হাবিব স্যার তুমি কোন জায়গায় আছে বলতে পারবো না, মানে টিএফএতে আমি চান্স পেলাম সেটাও হাবিব স্যার, টিএফএ সব কিছু হাবিব স্যার, মানে আমি যে 10 নম্বর জার্সিটা পড়েছি ওটাও হাবিব স্যারের দোয়া। প্রথম আমায় বলেছিল তুই 10 পরে খেলবি আমার মতো, হাবিব স্যার যতক্ষণ না হারতো না তার আগে হার মানত, এবং আমরা তখন জুনিয়র টিএফ, আমরা সেই ম্যাচ শিলিগুড়িতে ইস্টবেঙ্গলকে 4 গোল মেরেছিলাম হাবিব স্যারের জন্যে, হাবিব স্যার কেঁদে ফেলেছে, হাবিব স্যার মানে খুব আবেগ থাকে। আমি হাবিবদাকে ব্যক্তিগতভাবে প্রায় 6 বছর পেয়েছি, 5 বছর টাটা ফুটবল একাডেমিতে তরুণ শিক্ষার্থী হিসেবে, তখন তিনি মেন্টর এবং কোচ ছিলেন। পরে আমরা যখন টাটা ফুটবল একাডেমি থেকে 9 জন মোহনবাগানে প্রথমবার সই করেছিলাম, সেই সময় হাবিবদা চিফ কোচ হয়েছিলেন মোহনবাগানে। মাঠে নামার সময় কোচ হোক বা খেলোয়াড়, তিনি কখনোই হারতে চাইতেন না এবং ভীষণ রকমভাবে একটা লড়াই করার মানসিকতা ড্রেসিং রুমে তিনি তৈরি করেছেন, মাঠেও তৈরি করেছেন। তো আমার দৃঢ় বিশ্বাস বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম হাবিবদার এই লড়াকু মানসিকতাকে ফলো করবে এবং দৃষ্টান্ত হিসাবে মেনে চলবে।